ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ। বৃহস্পতিবার 10 আগস্ট বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফউদ্দিন। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 10 জন ছাত্রীকে 10টি বাইসাইকেল এবং 100 জন ছাত্রছাত্রীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। আজকে সুপরিকল্পিতভাবে এই বাংলাদেশে এদিনে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রুটমডেল তৈরি করেছেন এবং এই দেশকে 41 সালের মধ্যে একটি উন্নতশীল দেশ গড়ে তুলতে আশা করছেন, আমরা বিশ্বাস করি আজকের যে ছাত্রছাত্রীরা এসে তারা একদিন এই দেশের নাগরিক হবে, ভবিষ্যতে এই দেশের প্রত্যেকটি পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন সকলকে নিয়ে সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র আমাদের এই উন্নত রাষ্ট্রে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে দেবে। তাই আমরা চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার প্রত্যেকটি কার্যক্রমকে কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় তার এই লক্ষ্যে প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেক পেশার মানুষরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আজকে সারাদিন এই মৌলভীবাজার জেলায় বিভিন্ন প্রান্তে যাচ্ছি, জেলা প্রশাসন মহোদয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। এই মৌলভীবাজার উপজেলার সৌন্দর্য দেখে আমি অভিভূত এবং পর্যটনের সম্ভাবনা অপার সম্ভাবনা সেটি দেখে আমি খুবই আশান্বিত। একই সাথে মৌলভীবাজারের যে চ্যালেঞ্জগুলো সেগুলো উদ্ভাবন করার উপলব্ধি করার চেষ্টা করছি, যাতে রাইট ফোরামে আমরা মৌলভীবাজার জেলাকে তুলে ধরতে পারি। আমরা সবাই জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে নিয়ে গিয়েছেন এবং শিক্ষার জন্য তিনি কিন্তু অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। বিশেষ করে বছরের প্রথম দিন আমরা যে নতুন বই পাচ্ছি, এটি কিন্তু বছরের প্রথম দিন সবার হাতে বই তুলে দেওয়া হয়। তারপর আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, মেয়ে শিক্ষার্থী আছে, তাদের জন্য কিন্তু স্টাইপেন্ডের ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। বিশেষ করে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের জীবন মান উন্নয়নও কিন্তু বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। ওকে শিপা একা তাড়াতাড়ি চলে আসতে পারো, তেলি ইশিতা তেলি। সাইকেল পাই আমার খুব ভালো লাগে, প্রধানমন্ত্রী সাইকেল দিচ্ছে আমাদের সাহায্য লাগে। আমরা আগে পড়ালেখা করছি, খুব দূরে যাই আর এখন সাইকেল চালাইয়ে দেয়।